আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফেসবুক ফলোয়ার্স হাইড করব কিভাবে। ফেসবুক ফলোয়ার হাইড করা অনেক সহজ একটি ব্যাপার, এটা অনেকেই জানে না, আবার অনেকেই খুব সহজে করতে পারে। সো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ফেসবুক ফলোয়ার হাইড করতে হয়। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আমরা অনেকেই আমাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার কম হওয়ার কারণে বা বিভিন্ন কারণে আমাদের ফেসবুক ফলোয়ার লিস্ট হাইড করে রাখতে চাই। ফেসবুক প্রোফাইলে ফলোয়ার লিস্ট হাইড করার জন্য আমরা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের প্রোফাইল ওপেন করব। ওপেন করার পর আমরা নিচের দিকে চলে আসব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফলোয়ার লিস্ট কিন্তু শো হচ্ছে। সো আমরা এখন এটা হাইড করব। হাইড করার জন্য আমরা এখান থেকে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। তারপর আমরা এখানে ডিটেলস নামের একটি অপশন পাব এবং পাশে এডিট লিখাতে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে একদম নিচে চলে আসব। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলোয়ার নামের একটি অপশন রয়েছে এখানে। এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমরা এখন এটি আনচেক করে দিব। আনচেক করে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক ফলোয়ার লিস্টটি কিন্তু হাইড হয়ে যাবে আমাদের প্রোফাইলে। সো গাইজ, আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।